বন্ধুরা ভোগ ব্যয়ের ব্যাপারে আর একটা অঙ্ক আপনাদের দেখাবো আগে যেটা দেখাইছি সেটার উল্টা তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আগেরটার উল্টাটা এটা রিভার্স করতে হবে আমি এক দুইটার ক্ষেত্রে একটা সূত্র দিয়ে দেবো সর্বশেষে তো শেষ পর্যন্ত সে ম্যাজিক সূত্রটা পেতে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক পেপারের দাম যদি চল্লিশ পার্সেন্ট কমে যায় তবে পেপারের ব্যবহার শতকরা কত বাড়ালে পেপার বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না এর একটা সূত্র হচ্ছে একশো ইন্টু এটা ইন্টু হবে বা গুণ শতকরা মূল্য কমে যাওয়া নিচে আসবে একশো মাইনাস এখানে দেখতে হবে যে ব্যবহার বাড়ছে না কমছে যদি এখানে কমে যায় তাহলে এখানে মাইনাস হবে একশোর পরে এখানে কি চল্লিশ পার্সেন্ট কমছে ব্যবহার তাহলে একশো মাইনাস শতকরা মূল্য কমে যাওয়া তাহলে এখানে আমরা বসাই দিই এই সূত্রের একশো গুণ শতকরা মূল্য কমে যাওয়া কত চল্লিশ পার্সেন্ট কমছে তাহলে চল্লিশ আর এখানে একশো এই সূত্রের মাইনে শতকরা মূল্য কমে যায় কত পার্সেন্ট করছে কমছে চল্লিশ তাহলে এই দুটো গুণ করলে আসে হলো চার হাজার হ্যাঁ আর এই দুটো বিয়ে করলে একশো থেকে চল্লিশ গেটে থাকে ষাট তাহলে এখানে আমার কত আসে এই দুটো কাটাকাটি করলে আসে হলো ছেষট্টি দশমিক ছেষট্টি পার্সেন্ট কোনো দ্রব্যের দাম বা পেপারের দাম যদি চল্লিশ পার্সেন্ট কমে যায় তাহলে ব্যয় স্থির রাখার জন্য পেপারের ব্যবহার বাড়াইতে হবে কত পার্সেন্ট ছেষট্টি দশমিক ছেষট্টি পার্সেন্ট এইটা তাহলে উত্তর হচ্ছে ছেষট্টি দশমিক ছেষট্টি হ্যাঁ তাহলে ব্যাপারটা কী হবে যদি আমি ব্যবহার ছেষট্টি দশমিক ছেষট্টি বাড়াই এবং ওই পেপারের দাম যদি চল্লিশ পার্সেন্ট কমে যায় তাহলে পেপার বাবদ কোনো ব্যয় বৃদ্ধি পাবে না তাহলে আজ এ পর্যন্তই পরবর্তীটা আপনাদের সাথেই থাকুন তবে সর্বশেষ যাওয়ার আগে যে সূত্রটা আপনাদের বলছিলাম যে এই দুটো অঙ্কই যদি ব্যয় বাড়ে বা ব্যয় কমে দুটো অঙ্কই একটা সূত্র দিয়ে কিভাবে করবেন বা মনে রাখবেন এখানে একটা জিনিস মনে রাখবেন দুটো বেসিক সূত্র একই এ দুটো সূত্র বেসিক্যালি এক এখানে দেখবেন যে উপরের যেটা এটা নির্দিষ্ট থাকবে একশো ইন্টু শতকরা এখানে যদি মূল্য কমে যায় তাহলে শতকরা মূল্য কমে যাওয়া আর যদি মূল্য বেড়ে যায় শতকরা মূল্য বেড়ে যাওয়া আর এখানে হবে একশো প্লাস মাইনাস শতকরা মূল্য কমে যাওয়া বেড়ে যাওয়া যাই হোক